রাস্তা একেবারে ভেঙে গেছে রাস্তা ভেঙে মোটামুটি সবকিছু পানির প্রচন্ড স্রোতের কারণে রাস্তা ভেঙে আমাদের দেশের বেশিরভাগ মানুষই গ্রামে বসবাস করে এবং আমরা কৃষি নির্ভর এই সহজ সরল সাধারণ মানুষের যদি তারা তিন বেলার খাবার ঘরে থাকে তাহলেই তারা খুশি খুব বেশি চাহিদা নেই অর্থাৎ তাদের জীবনযাত্রার চাহিদা খুবই সামান্য এবং তারা খুবই সুখে শান্তিতে বসবাস করে এই আমাদের দেশে নানারকম প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই চলে আসে বন্যা খরা কিংবা অতিবৃষ্টির কারণে প্রায় দেখা যায় এই মানুষগুলার এই যে নর্মাল বা সাধারণ জীবনযাপন সেটা ব্যাহত হয় কয়েকদিন আগে আমরা যেমন সিলেটে বন্যা দেখেছি দেখুন এখন আবার শেরপুরে কয়েকদিন আগে আবার উত্তরবঙ্গে বন্যা ছিল এই বন্যার কারণে দেখা যায় যে তাদের যে ছোট্ট একটা ফসলি জমি ছিল যেটা হয়তো তাদের উপার্জনের একমাত্র জায়গা সেই ফসলি জমি সেই জমি বা জমির ফসল নষ্ট হয় তাদের ছোট্ট একটা বাড়ি থাকে সেই বাড়ি সেই বাড়িটা দেখা যায় নষ্ট হয়ে যায় বা ভেসে যায় সেটা আবার মেরামত করার মতো তাদের পর্যাপ্ত টাকা থাকে না কারণ অতিরিক্ত সঞ্চয় বলতে তেমন কিছুই নেই কারণ তাদের প্রতিদিনের কাজ সেই কাজের মাধ্যমে তাদের যে প্রতিদিনের জীবনযাত্রা শুধু সেটাই সেটার খরচেই তারা মেটাতে পারে তাই এই মানুষগুলার যখন হঠাৎ করে এরকম অতি বৃষ্টির কারণে বন্যা বা এই বন্যাটা আসে তখন তাদের মোকাবেলা করা অনেক কঠিন অনেকেই বলতেছে এই যে শেয়ারপুর বা মাইমিন সিংহ অঞ্চলে যে বন্যা সেটা অষ্টাশীর বন্যার চাইতেও অনেক বেশি ভয়াবহ তাই এই মানুষগুলোর কিন্তু কোনো পূর্ব প্রস্তুতি নেই মানুষগুলো অসহায় তাই আমরা আমাদের জায়গা থেকে বা আপনাদের জায়গা থেকে সাধ্য মতো এই মানুষগুলার পাশে দাঁড়ান আমাদের জীবনটাই এরকম জীবনে সমস্যা আসবে বা দুর্যোগ আসবে দুর্যোগ কেন আসলো কেন এই সমস্যায় পড়লাম আমাদের এই চিন্তা না করে সেটা মোকাবেলা করতে হবে এবং মোকাবেলা করার জন্য নিজেকে তৈরি করতে হবে যখন এই সমস্যাগুলো আসে যে কোনো সমস্যা প্রাকৃতিক দুর্যোগ যেই মানুষগুলো সরাসরি এরকম দুর্যোগের কবলে পড়ে তাদের জন্য যেমন একটা পরীক্ষা তেমনি যারা দুর্যোগের কবলে পড়ে নাই যারা ভালো আছে বা আল্লাহ যাদেরকে ভালো রেখেছে তাদের জন্য একটা পরীক্ষা যে এই দুর্যোগ দেখে তারা কেমন রিয়েক্ট করলো তারা তাদের পাশে দাঁড়ালো কি না নাকি তারা এই দুর্যোগ দেখেও না দেখার বান করলো ফলে আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজ নিজ জায়গা থেকে একটা দায়িত্ব থাকে সেটা যে কোনোভাবেই কিন্তু আমরা সহায়তা করতে পারি আমাদের তাই সহায়তা করা উচিত পাশে দাঁড়ানো উচিত